ঢুকলি আরডি ব্লকের অন্তর্গত ঢুকলি সিডিপি অফিসের জারুল বাছাই সমনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গত 25 দিন যাবত বন্ধ ছিল। আজ তা খোলার জন্য সিডিপি অফিস থেকে সুপারভাইজার বিক্রম দেববর্মা আসেন এবং তিনি আসার সময় শ্রীনগর থানাকে নিয়ে আসেন। এলাকাবাসীর বক্তব্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ওয়ার্কার ছিলেন রীতা দেববর্মা, উনি বিগত 11 মাস যাবত প্রেগনেন্সি অবস্থায় কাজ করে গিয়েছেন। তার পরিবার এবং এলাকাবাসীর দাবি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রীতা দেববর্মাকে পুনরায় কাজ দেওয়ার জন্য। অন্যদিকে রীতা দেববর্মার জায়গায় 4 নং ওয়ার্ডের পুতুল দেববর্মাকে এখানে চাকরি দেয় বলে অভিযোগ তোলেন তারা। আজ শ্রীনগর থানা এবং সুপারভাইজার বিক্রম দেববর্মার কথাতে তাকে চাকরি বাঁচানোর জন্য আজ একদিনের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারটি খুলে দেওয়া হয়। আগামী দিন পুনরায় এই সেন্টারটি বন্ধ থাকবেন বলে জানান এলাকাবাসীরা। কেননা তাদের দাবি পূরণ না হলে ও হাই অথরিটির আশ্বাস না পেলে তারা স্কুল বন্ধ রাখার দাবি তুলেন বলে জানান। আমার বাড়িতে সবাই খুব পূজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। কি কারণে বন্ধ ছিল? এটা একটা তারা ইস্যু ছিল কি এখানে যারা নিয়োগ হয়েছে নতুন তারা তারা মানতে আসে না, তারা একটা কন্ডিশন আছে কি এখানে যে সাবস্টিটিউট করবে তারা এই রাখতে হবে। এই জন্য আমরা আসতে আইছি, রিকোয়েস্ট করছি তারা খুলন লেগে একটু বুঝাইছি, তারপরে তারা বুঝছে, তারা উপরে গিয়া মানে উপরে অফিসে গিয়া তারা বাকি যে কথা হবে তারা রাখবে এখানে। তাদের কি আজকে কেউ তাদের কোনো লিখিত কোনো আপনারা এটা সব অফিসে গিয়া হবে, ফিল্ডে তো কিছু হবে না, তো উপরে অফিসে গিয়া হবে। এতটুকু আমাদের খবর যে আজকে যে স্কুলটা খোলা হয়েছে আগামীকালকে আবার বন্ধ থাকবে স্কুলটা, এটা নিয়ে আপনার কি কী করবে আগামী দিন যদি বন্ধ রাখে? এটা হচ্ছে ডাইরেক্ট লেভেলে তারা এটার সিদ্ধান্ত নেবো কী হবে নেক্সট লেভেল। আজকে কি অফিস জানানোর বা দেখানোর জন্য কি আজকে স্কুলটা খোলা হয়েছে নাকি? না না, এমন আমরা আইসি, আমরা অর্ডার পাইছি এখানে কি ওই অফিসটা খোলা হয়ে সেন্টারটা খোলা হবে, এটা কিন্তু পুলিশের চাকরি নিয়ে চাকরিটা দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা অভিযোগ আনলিগাল ভাবে চাকরিটা দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনাকে বলতে পারতাম।